না তো? এখনো তো দুই ঘুড়ির দুই মালিকের সুতো ছাড়ার খেলা চলছে, অর্থাৎ আকাশে বহু দূরে ঘুড়ি দুটোকে উড়িয়ে দিচ্ছে তাদের মালিকরা, অর্থাৎ যাদের হাতে সুতো এবং লাটাই ধরা আছে। আরো উপরে উঠছে ওরা, উঠতে উঠতে দুই ঘুড়ি ঘুরে ঘুরে দেখছে এ ওকে, দেখতে দেখতে দুলছে আর ভাবছে তারা যেন কতদিনের বন্ধু। দুলতে দুলতে হঠাৎ যেন চাঁদিয়াল কথা বলল, এই আকাশ থেকে ওই নিচের নদীটা কি সুন্দর দেখতে লাগছে, কেমন একে বেঁকে বয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরাও ঠিক তাই, আমরা যদি নতুন কোথাও যাই, কেউ কাউকে চিনি না, কিন্তু আস্তে আস্তে কি হয়, পরস্পরের কাছাকাছি যাওয়া, একটু কথা বলা, তারপরে আস্তে আস্তে বন্ধুত্ব তৈরি। সেই রকম এই পেট কাটি আর হচ্ছে চাঁদিয়াল দুজনে কি করেছে, তাদের মালিকের মর্জি মতো দুজনেই উড়ে চলেছে, অর্থাৎ সুতো ছেড়ে ছেড়ে তাদেরকে বহু দূর উড়তে দেওয়া হয়েছে। আর কি হয়েছে, পরস্পর পরস্পরের দিকে, পেট কাটা তাকায় চাঁদিয়ালের দিকে, আবার চাঁদিয়াল তাকায় পেট কাটার দিকে। তাহলে এই তাকাতে তাকাতে তারা নিজেদের মধ্যে একটু ভাব বিনিময়, অর্থাৎ পরস্পরে যেন বন্ধু হয়ে উঠেছে, দেখতে দেখতে দুলছে আর ভাবছে। তাহলে পরস্পর উঠছে আর হাওয়ায় দুলছে, দুলতে দুলতে হঠাৎ যেন চাঁদিয়াল কথা বলল, এই আকাশ থেকে ওই নিচের নদীটা কি সুন্দর দেখতে লাগছে, কেমন একে বেঁকে বয়ে যাচ্ছে। তাহলে দেখো যে আকাশ থেকে আমরা স্বাভাবিক নিয়মে আকাশ থেকে নিচকে আমরা খুব বেশি দেখতে পাই না। কখনো কখনো নাগরদোলায় যদি উঠি তাহলে, বা তোমরা ওঠো তাহলে নাগরদোলার অনেক উপর থেকে তুমি নিচের দিকে দেখতে পারো, বা শহরের যদি কোথাও খুব বড় বিল্ডিং থাকে 10তলা 12তলা বা তার চেয়ে বেশি 40তলা যে আছে, তার ছাদে উঠলে সমগ্র আকাশটাকে একটু অন্যভাবে দেখা, এবং সেইখান থেকে নিচের দিকে তাকালে বাড়িঘরগুলো ছোট ছোট এবং আরো অনেক কিছু দেখা যায় দূর থেকে। তাহলে সেই রকম যে এরা আকাশে উড়েছে, সেখান থেকে নদীটাকে দেখে মনে হচ্ছে যেন সে একে বেঁকে চলছে। তাহলে স্বাভাবিক নিয়মেই নদী একে বেঁকেই চলে, কিন্তু আমরা যখন নদীর ধার থেকে দেখি তখন সেই আঁকা বাঁকাটা খুব বেশি দেখতে পাই না, কিন্তু অনেক উপরে উঠলে সেখান থেকে অনেক দূর পর্যন্ত নদীকে দেখা যায়, তার ফলে নদীর গতিপথটা ভালো বোঝা যায়। তার জন্য বলছে যে নদীটা কি সুন্দর একে বেঁকে বয়ে যাচ্ছে। পেট কাটা তার মুখের কথা কেড়ে নিয়ে বলে উঠল, আমাদের এক একজন বন্ধু ঘুড়ির লেজও এমনি করে হাওয়ায় ভাসে একে একে, অর্থাৎ যে ঘুড়িগুলোর লেজ রয়েছে সেই লেজ হাওয়ায় কি হচ্ছে, একে বেঁকে কেঁপে যাচ্ছে এবং উঠছে। তাহলে সেই লেজের যে একে বেঁকে যাওয়া, সেটাকেই লেখক এখানে বলছে যে নদীর একে বেঁকে যাওয়ার সাথে তুলনা করছে। চাঁদিয়ালটা বোধ হয় একটু মুচকি হাসল, হাসতে হাসতে বলল, ঘুড়ির লেজের সঙ্গে তুলনা করছিস নদী, অর্থাৎ নদী বিরাট লম্বা দীর্ঘ আর এইটুকু হচ্ছে ঘুড়ির লেজ। তাহলে ঘুড়ির লেজ তো এইটুকুস, আর নদী দেখ কত বড়, জানিস নদীর চেয়েও বড় সাগর। তুই কেমন করে জানলি, জিজ্ঞাসা করলো পেট কাটা। দেখো তাহলে আমরা ভেবেছিলাম কি দুটো ঘুড়ি দুটো দোকান থেকে কিনে এনেছে কাগজের, তাহলে তাদেরকেই লেখক প্রাণ সঞ্চার করেছে, অর্থাৎ লেখক লেখার মাধ্যমে এমন সুন্দরভাবে বোঝাতে চাইছেন যে পেট কাটা একটা জীবন্ত, তার প্রাণ আছে, তার দুঃখ আছে, তার কষ্ট আছে, আবার চাঁদিয়ালেরও তাই। তাহলে পরস্পর পরস্পরের সাথে ভাব জমিয়েছে, আর সেই ভাব জমাতে জমাতে কি বললো, জানিস নদীর চেয়েও বড় সাগর। তুই কেমন করে জানলি, জিজ্ঞাসা করলো পেট কাটা, অর্থাৎ পেট কাটাকে বলল তুই কি করে জানলি। চাঁদিয়াল উত্তর দিল, ওই যে দেখছিস ছেলেটা, ছেলেটি আমায় ওড়াচ্ছে, ও কাল আমায় কিনে আনে, ওর পাশে ওই যে দেখছিস আরেকটা ছোট্ট ছেলে লাটাই ধরে ওকে সাহায্য করছে, ওই ছেলেটি ওর ভাই। কাল সন্ধ্যাবেলা ভাই যখন মাস্টার মশাইয়ের কাছে পড়ছিল তখন এইসব কথা শুনেছি,
ওরা বলাবলি করছিল, পৃথিবীটা নাকি খুব সুন্দর, নাকি অনেক পাহাড় আছে, ঝর্ণা আছে, গাছ আছে, ফুল আছে, আবার কোথাও নাকি বরফ আছে, শুধুই বরফ, বরফ নাকি খুব ঠান্ডা। পেট কাটা চাঁদিয়ালের কথা শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বলল, তো শোনাই স্যার, দেখা তো আর হচ্ছে না, তাহলে দেখো, তাহলে দুই বন্ধুর কথা, তোমরাও যখন দুই বন্ধু পরস্পরের সাথে ভাব বিনিময় করো, তখন যখন কথা বলো, তাহলে একজন একটা কথা বললে আর অপরজন মেনে নিলে ঠিক আছে, না মেনে নিলে এইভাবেই বলা বা বোঝানো, যে এইসব কথাই স্যার, যেটা বাস্তবে করে দেখানো সম্ভব নয়। পেট কাটা চাঁদিয়ালের কথা শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বলল, তোর শোনাই সার, দেখা তো আর হচ্ছে না। চাঁদিয়াল উত্তর দিল, ঠিক বলেছিস, একটু পরেই তোর সঙ্গে আমার প্যাচের লড়াই হবে, কেউ তো একজন ভোকাট্টা হয়ে হারিয়ে যাব, তখন কে যে কোথায় কোন বিপদে পড়ব কে জানে। আকাশটা যদি আমাদের ঘরবাড়ি হতো, আমরা যদি শুধুই আকাশে উঠতে পেতাম, দেখো বলে একেবারে মানুষের মতো কল্পনা করে নিয়েছে, যে ঘুড়িরও প্রাণ আছে, তারও কত কষ্ট আছে, তার হৃদয়ে যন্ত্রণা রয়েছে, তাই এই যে প্যাচের খেলা খেলে কেউ যদি ভোকাট্টা হয়ে যায়, তার সুতো কেটে যায়, তাহলে সে কোথায় হারিয়ে যাবে, অর্থাৎ বন্ধু হিসাবে তার মনের মধ্যে ভীষণ দুঃখ বন্ধুত্ব নষ্ট হওয়ার, তাই বলছে, তখন কে কোথায় কোন বিপদে পড়বে কে জানো। তাহলে যে ঘুড়ি, যেটাকে আমরা প্রাণহীন বলি, কিন্তু এখানে লেখক ঘুড়ির মধ্যে প্রাণ সঞ্চার করে বলছে, তখন কে কোথায় কোন বিপদে পড়বে কে জানো। আমাদের বাবা মা বা যেমন আমাদের অভিভাবকরা ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে বা অন্য কোথাও পাঠিয়ে যেমন দুশ্চিন্তা করে, সেই রকম এখানেও যেন সেই দুশ্চিন্তার কথাটাই বলছে। আকাশটা যদি আবার যদি আমাদের ঘরবাড়ি হতো, আমরা কি শুধুই আকাশে উঠতে পারতাম। পেট কাটা বলল, আমরা বড় অসহায় না রে, মানুষের হাতেই ওই সুতো, যেমন করে আমাদের চালায় আমরা তেমন করে চলি, আমরাও তো ওদের হাতের গোলাম। হ্যাঁ ঠিক বলেছিস, জবাব দিল চাঁদিয়াল, ওদের হাতের মুঠোয় আমাদের ভাগ্য, ওই সুতো যদি প্যাচের সময় আমরা দুজনে ছিঁড়ে ফেলতে পারি জট পাকি, তবে হয়তো রক্ষা পেতে পারি, আমরা উড়ে উপরে যেতে পারি একসঙ্গে আকাশে, উপরে যেতে পারি একসঙ্গে আকাশে, তখন আর আমাদের ধরার সাধ্য থাকবে না কারো, আমরা তখন আবার অসহায় থাকবো না, আমরা তখন দুই বন্ধু মুক্ত, আকাশ আমাদের সহায়। বলতে না বলতেই হল্লা উঠলো মানুষের গলায়, দুটি ঘড়ির প্যাচের যুদ্ধ শুরু হয়ে গেল, বলতে না বলতেই আচমকা পেট কাটার সুতোয় টান পড়লো, তীর বেগে সে ধেয়ে এলো চাঁদিয়ালের দিকে, চাঁদিয়াল ঝাঁপিয়ে পড়লো পেট কাটার সুতো জড়িয়ে, চেঁচিয়ে উঠলো, ভয় পাস না পেট কাটা, আমি তোর সুতোয় আমার সুতো জড়িয়ে দিচ্ছি, আমাদের প্যাচে ফেলছে ওরা, আর আমরা প্রাণপণে টান মারি দুজনে, হয় মরবো না হয় জিতবো। এই বলে দুজনে পরস্পরের দিকে সুতোর প্যাচ কাটতে লাগলো, মানে প্যাচ দিতে লাগলো, এবং তারপরে এক সময় পেট কাটাও চেঁচিয়ে উঠলো, ঠিক বলেছিস চাঁদিয়াল, বিপদ এলে এমনি করে একসঙ্গে লড়াই না করলে কেউ বোধ হয় নিস্তার পায় না, আমি ভয় পাচ্ছি না একটুও না, আমিও লড়াই করছি। তাহলে কি দাঁড়ালো, যে এইবার একটা সত্য কথা বলল, যে বিপদ এলে একসঙ্গে লড়াই করতে হয়, একসঙ্গে থাকলে, সঙ্গবদ্ধ হয়ে থাকলে বিপদকে অতিক্রম করা যায়। এই যে চিরন্তন সত্য কথাটা লেখক এদের মধ্যে দিয়ে আমাদের বুঝিয়ে দিল। পেট কাটা বলল, আকাশ থেকে নিচে তাকা, দেখ নিচের মানুষগুলো কেমন উল্লাস করছে, কে জিতবে কে হারবে সেই নিয়ে ওরা গলা ফাটাচ্ছে, আমরা দুজনে কেউ কাউকে ছাড়ব না, আয় আমরা আরো ঘুরপাক খেয়ে আমাদের বাঁধন
শক্ত করি, বলল চাঁদিয়াল। তাহলে কি দাঁড়ালো, যারা সুতো হাতে ঘুড়ি দুটোকে নিয়ন্ত্রণ করছে, ঘুড়ি দুটো নিজেদের বন্ধুত্বের বন্ধনকে আরো দৃঢ় করতে চাইছে, যারা সুতোর দ্বারা নিয়ন্ত্রণ করে, যাদের হাতে রয়েছে লাটাই, তারাই ভাবছে আমরা সব খেলায় জিতব বা আমরাই খেলাকে নিয়ন্ত্রণ করব। সেখানে দুই বন্ধু ঐক্যবদ্ধ হয়ে বলছে যে আরো জোরে প্যাচ লাগা, যাতে আমরা আরো সঙ্গবদ্ধ হতে পারি। তাহলে যারা ছিল অসহায়, হাতের পুতুল মাত্র, লাটাইয়ের সুতো দিয়ে যাদেরকে নিয়ন্ত্রণ করা যায়, তারাও আস্তে আস্তে সংগঠিত হলো। তারপর সেই আশ্চর্য ঘটনা ঘটে গেল, সুতো ছিঁড়ে সত্যি সত্যি উপরে গেল একসঙ্গে সেই দুটো ঘুড়ি, উপরে না, এটা উপরে গেল। চাঁদিয়াল আর পেট কাটা, খুশিতে মাথা নাড়তে নাড়তে দুই বন্ধু যখন উড়ে যায়, তখন মাটির মানুষগুলোর উল্লাস থেমে যায়। দুদলই তখন হতভম্ব হয়ে চেয়ে থাকে আকাশের দিকে আর ভাবে, হয়তো এ কেমন করে হয় দুদলই হেরে গেল। তাহলে বুঝতে পেরেছ যে যদি তোমরা এইভাবে ভাবো যে নিজেরা সঙ্গবদ্ধ হলে বাইরে থেকে কোনো শত্রু বা যারা বিভেদ ঘটিয়ে দিতে চায়, তারাও বিপাকে পড়ে যায় এবং বন্ধুত্বের সুদূরে বন্ধনে আবদ্ধ থেকে ঐক্যবদ্ধ হলে সেই বাইরের থেকে যারা বিচ্ছেদ ঘটাতে চায়, তারাও পরাস্ত হয়। তাই এখানে লেখক ঘুরিয়ে বলছে যে এটা কি করে সম্ভব, দুই দলই একসাথে হেরে যাওয়া, এটা বাস্তবে কোনোদিন ঘটে না যে প্রতিদ্বন্দ্বী দুই দল একসাথে হারা। হ্যাঁ, হেরে গেল, আর দেখো ওই যে যারা জিতলো, ওই দুই বন্ধু পেটকাটা আর চাঁদিয়াল কেমন আকাশে ভেসে যাচ্ছে আনন্দে একসঙ্গে, ভাসতে ভাসতে কোথায় যে হারিয়ে যাবে ওরা আমরাও জানি না, জানে শুধু আকাশ। কেননা আকাশ যে ওদেরও বন্ধু। তাহলে আকাশ, উদার আকাশ, বিস্তীর্ণ পটভূমি, যার এদিক ওদিক ঘুরিয়ে বললে দিগন্তহীন, সেই দিগন্তহীন মুক্ত আকাশে তারা দুই বন্ধু উড়ে যেতে থাকলো, তারা দুই বন্ধু ভেসে যেতে থাকলো, আর তারাও ভাবলো যে আকাশও তাদের বন্ধু। এই অনন্ত আকাশ, এই অনন্ত চরাচরে যারা বন্ধু তারা চিরসুখী থাকে, এবং যারা বন্ধুত্বের বিচ্ছেদ ঘটাতে চায় তারা ওই রকম হতভম্ব হয়ে যায়, এবং তারা বুঝতেই পারে না যে সঙ্গবদ্ধতার কাছে কিভাবে হেরে যেতে হয়।